Assalamualaikum viewers, welcome back to our channel Rashada's Cooking Studio. সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাস এলেই কিন্তু আমাদের ভাজাপোড়া খাওয়ার লিমিটটা একটু বেড়ে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি যেটা বানাতে কিন্তু আমাদের সময়ও খুব কম লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কাবুলি ছোলা কিংবা সাদা ছোলা। আমি ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ ছোলা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমাদের দেশীয় যে কালো ছোলাগুলো আছে সেইগুলো থেকে হাফ কাপ। আপনারা যে কোনো এক প্রকার ছোলাই কিন্তু এক কাপ পরিমাণ দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলোকে কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো এবং শসা। দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি এবং আদা কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং ধনে পাতা কুচি। এই সবগুলো উপকরণ কিন্তু আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে আরো 2 টেবিল চামচ টক দই অ্যাড করেছি। টক দই দেওয়ার আগে অবশ্যই পানিটা ঝরিয়ে দিবেন। আপনারা এই ছোলাটা এই রমজানে কিন্তু একবার হলো ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা সুস্বাদু। আর এটা বানাতেও কিন্তু আমাদের খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগেনি। তো আমার এই ছোলার চারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।